হ্যালো বন্ধুরা ইউটিউব দাঁড়াতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে এসে টাইপ অর্থাৎ দু নম্বরের যে শর্ট কোশ্চেন রয়েছে সেই শর্ট কোশ্চেন নিয়ে একটা লাস্ট টাইম সাজেশান দিন যেটার থেকে আমরা অলরেডি কিছু ও শর্ট কোশ্চেন কমন পাই এবং অ্যাটেন্ড করতে পারি তো আজকে বেসিক্যালি এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিকের ইম্পর্টেন্ট দু নম্বরের যে শর্ট কোশ্চেন রয়েছে সেই শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেখান থেকে তোমাদের এর কুড়ি নম্বর আসতে চলেছে তো এইটা তোমরা প্র্যাকটিস করলে শর্ট কোশ্চেন আশা করি এক নম্বর দু নম্বর সমস্ত কিছুই এখানে আমি আলোচনা করব। তো মাধ্যমিক দু হাজার কুড়িতে শর্ট কোশ্চেন থেকে যে সমস্ত অঙ্ক আসতে চলেছে সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি ওয়াচ করো ভিডিওটি একটু বড় হতে পারে কেন ও এখানে তোমাদের সমস্ত অঙ্ক কভার করার চেষ্টা করব যেহেতু আর সময় নেই মাধ্যমিকের এ সেই কারণে এই ভিডিওতেই আমি কভার করবো এবং এটাই হচ্ছে তোমাদের লাস্ট টাইম সাজেশন এই সাজেশনের উপর ভিত্তি করে তোমরা যেতে পারো যে এই টাইপেরই শর্ট কোয়েশ্চিন আসবে এবং এই যে শর্ট কোয়েশ্চিনগুলোর কথা আলোচনা করবো সেই শর্ট কোয়েশ্চিনগুলো অবশ্যই খুব ভালো করে দেখো এবং এগুলোকে একবার প্র্যাকটিস করে তবেই যাও তাহলে শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের অতটা চিন্তা থাকবে না তো সবার প্রথমে যে অঙ্কটি এখানে বলা হয়েছে যে এখানে বলেছে কে এক্স এক্সকোয়ার আর প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকোয়ালস টু জিরো হলে সমীকরণের বিষদয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান বের করতে বলেছে তাহলে এখানে কি তোমরা বিষদ্বয়ের সমষ্টির ফর্মুলা জানো মাইনাস বি বাই এ আর বিষদ্বয়ের গুণফলের ফর্মুলা যেন সি বাই এ তো এখানে এটা অ্যাপ্লাই করলে বেরিয়ে যাবে দেখো ও এখানে এ আমরা কি জানতাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকোয়ালস টু সি ইকোয়ালস টু জিরো এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো এ এই সমীকরণের সঙ্গে এটা কম্পেয়ার করলে এখানে বেরিয়ে যাবে এই টু কে আর সি তাহলে এ বি সি বেরিয়ে গেছে তো এখান থেকে ভালো করে একটু লক্ষ্য করো যে এখানে বিজদ্বয়ের সমষ্টি বিজদ্বয় সমষ্টি সমান বলেছে বিজদ্বয়ে সমষ্টি সমষ্টি সমান বলেছে মাইনাস বি বাই বি মানে এখানে হচ্ছে এ টু রয়েছে মাইনাস টু বাই এখানে কি হচ্ছে এ মানে হচ্ছে কে এবং বীজদ্বয়ের গুণ ফল বের করে নিলাম সি বাই এ তাহলে বিজদয়ের গুণ ফল হচ্ছে সি মানে থ্রি বাই কে দেখো এখানে আচ্ছা সি ইকলসু সরি আমরা মিস করে গেছি সি ইকলসু থ্রি কে ছিল থ্রি ইকোয়ালস টু থ্রি কে এ তাহলে এখানে হচ্ছে থ্রি কে তাহলে কে কে কেটে গেলে এখানে হয়ে যাচ্ছে থ্রি তাহলে এখানে দেখো এই দুটো সমান বলেছে সমষ্টি এবং গুণফল সমান তাহলে প্রশ্ন মতে এ প্রশ্ন মতে এ মাইনাস টু কে ইকোয়ালস টু থ্রি তাহলে এখান থেকে থ্রি কে ইকোয়ালস টু মাইনাস টু আর কে ইকোয়ালস টু মাইনাস টু বাই থ্রি তো এখানে কে এর মান বেরিয়ে গেল তো কে এর মান যে কে এর মান হয়ে গেল মাইনাস টু বাই থ্রি তো এখানে কে এর মান হলো মাইনাস টু থ্রি তো এখানে এই ধরনের একটা অঙ্ক এই টাইপের একটা অঙ্ক অবশ্যই আসবে তো এরপরে যে সেকেন্ড অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে টু এক্সকোয়ার মাইনাস টু এক্স প্লাস পি প্লাস টু টু জিরো হলে বিষদয়ের অন্তর টু হলে পি এর মান কত তো এই যে সমীকরণটা বলেছে এই সমীকরণের বিজ দ্বয়ের অন্তর টু হলে এর মান নির্ণয় করতে বলেছে তো এখানে দেখে নাও এইখান থেকে দেখো এইখানে আমরা এটাকে তুলনা করি কী হয়ে যাচ্ছে এ প্লাস বি এক্স প্লাস জিরো তো এখান থেকে এ বি সি কী পেয়ে যাচ্ছি দেখো এখান থেকে এ এই ইকলস টু কী পাচ্ছি এই যে এ ইকলস টু টু এ কি পাচ্ছি মাইনাস টুয়েলভ তো বি আর এখানে সি ইকলস টু কী পাচ্ছি সি যেটা এক্স বর্জিত রাশিমালা এই পুরোটা পি প্লাস টু পি তো এখানে আমাকে অন্তর বলে দিয়েছে দেখো অন্তর টু বলে দিয়েছে তো এখান থেকে আমি বীজদয় দুটো আগে সবার প্রথমে বের করতে পারবো না বীজদয়ের সমষ্টির ফর্মুলা জানি আর বীজদয়ের গুণফলের ফর্মুলা জানি তাহলে বীজদয় দ্বয় তো ধরে নিচ্ছি যে বীজ দয়ের দয় বীজদয় যথাক্রমে যথাক্রমে আলফা ও বিটা তো ধরে নিলাম ধরি বীজদয় যথাক্রমে আলফা ও বিটা তাহলে এখানে আলফা প্লাস বিটা ইকোয়ালস টু কী হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে হচ্ছে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস টুয়েলভ বাই এ এ মানে হচ্ছে টু কাটলে হচ্ছে প্লাস সিক্স আর আলফা ইন্টু বিটা আলফা ইন্টু বিটা কী হয়ে যাবে দেখো আলফা ইন্টু ফিটা বিজদ্বয়ের গুণ ফল ইকোয়ালস টু সি বাই এ সি সি মানে হচ্ছে পি প্লাস টু এ মানে হয়ে যাচ্ছে বাই টু তাহলে পি বাই টু তো এখান থেকে এই দুটো পেয়ে গেলাম এখানে আমার এখানে বলে দিয়েছে বিজদ্বয়ের অন্তর তাহলে এখানে যে বিজদয় ধরেছি সেখান থেকে আমি ধরে নিলাম আলফা গ্রেটার দ্যান বিটা মানে আলফাটা হচ্ছে বিটার থেকে বড়ো তো এখানে বলে দিয়েছে ক বিজয়ের অন্তর বলে দিয়েছে কত বিজয়ের অন্তর বলে দিয়েছে হচ্ছে টু তাহলে এখানে আলফা মাইনাস বিটা বিজয়ের অন্তর হচ্ছে টু তাহলে এদের যদি বর্গ করি বর্গ স্কোয়ার করে দিচ্ছে দুদিকে স্কোয়ার করতে পারি স্কোয়ার যদি করি তাহলে কী থাকবে এ মাইনাস বি তার ফর্মুলা দেখো এ মাইনাস বি আমি এই দুটো জানি এই দুটোকে রিপ্রেজেন্ট করে আমি ফর্মুলা ফেলব এ মাইনাস বিয় ফর্মুলা আছে এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা মানে ফোর এ বি এটা টু এর স্কোয়ার কত হয়ে যাবে ফোর হয়ে গেল তো এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দেবো এই আলফা প্লাস বিটার ভ্যালু কত ছিল সিক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফা বিটার ভ্যালু কী হয়ে যাচ্ছে পি প্লাস বাই কত হচ্ছে টু কাটলে কত থাকছে টু ইকোয়ালস কত ফোর তো এখান থেকে কত সিক্সটি সিক্স মাইনাস তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি এখানে চলে যাই তো এখানে দেখো এখানে 36 সিক্স মাইনাস ফোর মানে হয়ে যাচ্ছে কত থার্টি টু মাইনাস টু পি টু ফোর তাহলে মাইনাস টু পি থার্টি নিয়ে যাই ফোর মাইনাস তাহলে মাইনাস আর এটা হয়ে যাচ্ছে মাইনাস টোয়েন্টি এইট কেটে গেল পি কত হচ্ছে টোয়েন্টি বাই টু টোয়েন্টি এইট বাই টু মানে হচ্ছে টু দিম কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে ফরটিন সুতরাং পি কলস টু কত বেরিয়ে গেল ফরটিন তো পি এর ভ্যালুই এখানে চেয়েছিলো তো পি এর ভ্যালু চেয়েছিলো এখানে তাই এই পি এর ম্যান বেরিয়ে গেল তো পি এর মান এখানে বেরিয়ে গেল ফরটিন তো এটা হয়ে গেলো অ্যান্সার তো বোঝা যাচ্ছে সিম্পল ব্যাপার এখানে আমাকে যা বলে দিয়েছে তাই আমরা যেটা জানি আমি আগেই বলেছি যে আমরা জানি হচ্ছে আলফা আর বিটা মানে বিজদয়ের সমষ্টি জানি বিজদয়ের গুনফল জানি ও দুটোকে ফেলব ফেলবো সব সময় যখনই এরকম বিজয়ের কথা উল্লেখ করবে এবং এখান থেকে যা বলে দেবে সেটা অ্যাপ্লাই করে দেবে এখানে বিজয়ের অন্তর বলেছে টু বলে দিয়ে সেটাই করে দিয়েছি তারপরে বড় করেছে করেছি কারণ আমাকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে কেন আমাকে বিয়ের মান চেয়েছে তো নেক্সট যে অঙ্কটা বলেছে যে একটি প্রকৃত ভগ্নাংশ একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর সেভেন বাই টোয়েন্টি একটি প্রকৃত ভগ্নাংশ এবং অপর তার অনন্যকের অন্তর সেভেন বাই থ্রি তো এখানে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর বলেছে যে কোনো একটা প্রকৃত ভগ্নাংশ ধরে নাও ধরে এ তার অনন্যক বের করা হয়ে যাবে তো আমি একটা প্রকৃত ভগ্নাংশ ধরে নিলাম ধরি প্রকৃত ভগ্নাংশ ধরি প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ ধরে নিলাম হচ্ছে এক্স বাই টু কী ধরলাম না ওয়ান বাই এক্স ধরে নিলাম ধর ওয়ান বাই এক্স এখানে যে যেরকম ইচ্ছা ধরতে পারে সেই রকমও তার অ্যান্সার বেরোবে ওয়ান বাই এক্স প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্য কি হয়ে যাবে তার অনন্য অনন্য হয়ে যাবে এক্স উল্টে যায় লব হর হয়ে যায় অনন্য হলে হর লব হয়ে যায় তার প্রশ্ন মতে এদের অন্তর বলে দিয়েছে তো ওয়ান বাই এক্স মাইনাস সিক্স ইকোয়ালস টু সেভেন বাই টোয়েন্টি এটা আমাকে চেয়েছে সমীকরণটা কি এটাকে সলভ করেও আমরা সমীকরণ রাখতে পারি বা এই যে সমীকরণ চেয়েছে এখানে এটাও একটা সমীকরণ এটাকেই অ্যান্সার হিসেবে রেখে দিতে পারি কোনো অসুবিধা নেই এই কেউ যদি চায় যে আমি এটাকে সলভ করবো তাও সলভওও করতে পারে আর যদি চাই যে এখানেই অ্যান্সার রেখে দেবো সে এখানে অ্যান্সার রেখেও দিতে পারে নেক্সট অঙ্ক চলে যায় এখানে বলেছে মাইনাস ফাইভ ও মাইনাস টু যেই সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো মাইনাস ফাইভ আর মাইনাস টু যে সমীকরণের বীজদ্বয় সেই সমীকরণটি নির্ণয় করতে বলেছে তো এখানে আমরা শিখেছিলাম যে দুটি মানে কোনো সমীকরণের বিষদয় বলে দিলে সেই সমীকরণটা বের করার নিয়ম কী বা ফর্মুলা ফর্মুলা শিখেছিলাম এক্স স্কোয়ার মাইনাস বিষ দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস বিশদয়ের গুণ ফল টু জিরো তো এখানে তাই করবো ও এখানে সেম প্রসিডিওর আমি করবো কি এই এক্স মাইনাস কি বললাম এখানে বীজ দয়ের সমষ্টি বা যোগফল ফল ইন্টু এক্স প্লাস বীজদয়ের গুণ ফল বীজদয়ের গুণ ফল ইকালস টু জিরো দেখো এখানে এই যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলাটাই আমি বসিয়ে দেবো এখানে একটা বীজ বলেছে মাইনাস ফাইভ একটা বীজ মাইনাস টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এদের সমষ্টি মাইনাস ফাইভ প্লাস মাইনাস টু তাদের সমষ্টি ঠিক আছে একবার আমি করে দিলাম প্লাস মাইনাসে মাইনাস তাদের সমষ্টি ইন্টু এক্স প্লাস মাইনাস ফাইভ মাইনাস টু টু জিরো তো এখান থেকে এই ক্যালকুলেশন করলে পড়ে থাকে কত হচ্ছে মাইনাস আর এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন এন আর এটা মাইনাসে মাইনাসে প্লাস টেন তাহলে প্রদত্ত সমীকরণ এটা তো যখনই আমাদের বিষ দয় এরকম চাইবে যখনই বিষ দয় চাইবে তখনই কি করব ও তখনই আমরা কি করব এই ফর্মুলা ফেলে দেবো x ই মাইনাস বিষ দয়ের সমষ্টি ইনটু এক্স ই প্লাস বিষ দয়ের গুণ টু জিরো তো এই ফর্মুলায় ফেলে দিলেই হয়ে যাবে এই ধরনের এটা তেও দিতে পারে দু নম্বরেও দিতে পারে নেক্সট তো বন্ধুরা সবার প্রথম তো বন্ধুরা এখানে পাঁচ নম্বর অঙ্কটি কি দিয়েছে দেখে নেওয়া যাক পাঁচ নম্বর অঙ্কটি ই এখানে বলেছে যে এ

একটু শর্ট প্রসেসে করবো ও যে এইখানে এ ইস টু বি বলে দিয়েছে এ ইস টু ও বি বলে দিয়েছে হচ্ছে থ্রি ইস টু ফোর আরেকটা বলে দিয়েছে হচ্ছে এক্স ইস টু ওয়াই এক্স ইস টু ওয়াই হচ্ছে ফাইভ ইস টু সেভেন বলে দিয়েছে তো দেখো এখান থেকে এটাকে লেখা যায় যে এ বাই বি ইকলস টু থ্রি বাই ফোর ওর থ্রি বাই ফোর আর এটাকে লেখা যায় এক্স বাই ওয়াই ইকোয়ালস টু ফাইভ বাই সেভেন তো এখান থেকে এই ইকলস টু কী করতে পারি এই ফোর এই বিটাকে কোনাকুনি উপরে উঠিয়ে দিতে পারি থ্রি বি বাই ফোর করতে পারি তাহলে এর মানে এখান থেকে বেরিয়ে যাবে এখান থেকে কী করতে পারি যে এক্স বের করে নিতে পারি এক্স ইকলস টু কী হচ্ছে ফাইভ এই ওয়াইটা কোনাকুনি উপরে গুণ হয়ে যাবে ফাইভ বাই সেভেন হয়ে গেল তাহলে এ আর এক্স বের করে ফেলেছি তো এখন আমাকে যেটা করতে দিয়েছে তো এখন আমাকে কী করতে দিয়েছে এখানে থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই ইস টু কী হচ্ছে ফোর বি ওয়াই মাইনাস সেভেন তো এখান থেকে সরি থ্রি এখানে হচ্ছে থ্রি এর ভ্যালু হচ্ছে থ্রি বি বাই হচ্ছে ফোর ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে ফাইভ বাই হচ্ছে সেভেন মাইনাস বি ওয়াই এস টু এখানে ফোর এ বি এর মান জানি না কিন্তু সেভেন এর মান হচ্ছে থ্রি বি বাই হচ্ছে ফোর ইস টু এক্সের মান হচ্ছে ফাইভ ওয়াই বাই হচ্ছে সেভেন তো এইটা পেয়ে গেলাম মান আমি যেটা যেটা জানি এ আর এক্সের মান জানি এ আর এক্সের জায়গায় এ আর এক্সের ভ্যালু বসিয়ে দিয়েছি আর বি এর মান জানি না বি আর মান বি আর যেরকম আছে সেরকম রেখে দিয়েছি তো এখানে দেখো এখান থেকে আমরা করছি ক্যালকুলেট করলে এটা কি পড়ে থাকে এটা যদি ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে পড়ে থাকে হচ্ছে চার সাত আঠাশ তো এখানে আঠাশ লসাগু তাহলে এখানে ওপরে কি পড়ে থাকলো তিন তিরিশ নয় তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ বিওয়াই মাইনাস এখানে এ কত আঠাশের সাথে বিওয়াই গু যোগ করলে কি হচ্ছে আঠাশ বিওয়াই ইস টু এখানে এ আবার এখানে লসাগু চার সাথে আঠাশ লসাগু হয়ে গেল তো এখানে চার দিয়ে মাল্টিপ্লাই করো চার আটে বত্রিশ বত্রিশের দুই হাতে তিন চার দুগুণে আট আট তিনে এগারো একশো বারো বি ওয়াই রয়েছে তাহলে এখানে তিন সাথে একুশ একুশ ইন্টু পাঁচ কত হয়ে যাচ্ছে একশো পাঁচ

তো এখান থেকে ক্যালকুলেট করবো এখানে বিয়োগ করলে এখানে কত থাকবে আঠাশ পড়ে থাকলো এবার দেখো নিচে যে আঠাশগুলো আছে আমি একবারে বাদ দিয়ে দিচ্ছি আঠাশ আঠাশ মনে মনে কি হচ্ছে কেটে যাচ্ছে এই তাহলে দেখো আঠাশ আঠাশ কেটে যাওয়ার পর এখান থেকে জাস্ট বিয়োগ করে দেবো বিওয়াই বিওয়াই রয়েছে তাহলে এখান থেকে পঁয়তাল্লিশ বি থেকে আঠাশ বি বাদ দিলে কত থাকে সতেরো বি আর ইস টু এখানে কি হচ্ছে একশো বারো বিওয়াই থেকে একশো পাঁচ বি বাদ দিয়ে দিলে কত সেভেন বি ওয়াই থাকে বিওয়াই বিওয়াই কেটে গেলে কি হয়ে যায় বি আর বি কেটে গেলে পড়ে থাকে হচ্ছে সতেরো ইস টু সাত দ্যাট ইজ অ্যান্সার তো ও খুবই ইজি অঙ্ক ছিল অনুপাতের এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তো নেক্সট যে ছ নম্বর অঙ্কটি সেটা দেখে নেবো ছ নম্বর অঙ্কটি বলে দিয়েছে যে অভেদের মাধ্যমে এক্সের মান বের করতে হবে কি করতে হবে অভেদের মাধ্যমে এক্সের মান বের করতে হবে তো ও এখানে এ দেখো আমাকে বলে দিয়েছে যে এ টু রুট থ্রি প্লাস রুট থ্রি ই টু রুট থ্রি মাইনাস রুট থ্রি এক্স মাইনাস তো এইট এক্স মাইনাস থ্রি এ অবৈধ হলে কষ্ট দেখেই বোঝা যাচ্ছে টু রুট থ্রি তার হবে থ্রি কেটে যাবে এ অ্যান্সার হবে এইট এক্সের মান তো আমি করে দেখাচ্ছি কি টু রুট টু ও টু রুট টু ও এখানে প্লাস কি হয়ে যাচ্ছে রুট থ্রি আর এখানে হচ্ছে টু রুট ই ইকোয়ালস টু এক্স মাইনাস থ্রি তো এখান থেকে দেখো এটা ফর্মুলা পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস বি কি হচ্ছে টু রুট টু তার হোল স্কোয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার বি স্কোয়ার মানে এক্স মাইনাস থ্রি তাহলে এটা কী হয়ে যাবে এটাকে করলে হয়ে যাচ্ছে এইট কেন টু টু যা ফোর আর এখানে স্কোয়ার রুট কেটে গেলে টু ফোর ইন্টু টু এইট আর এখানে হচ্ছে থ্রি স্কোয়ার রুট কেটে গেলে থ্রি ই ইকোয়ালস টু হচ্ছে এক্স মাইনাস থ্রি তো এখানে অভেদ করতে বলেছে দেখো অভেদ করে পায় অভেদ করলে কি এই পদের সাথে এই পদ এই পদ এই পদ ইকোয়াল রয়েছে করলে কী হবে এক্স আর এক্স টু কত হয়ে যাবে এইট থ্রি আর মাইনাস থ্রি হয়েছে এটা দরকার নেই আমার এক্সের টু এইট তো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক ও আমরা এখানে দেখে নেব তো এই তো এরপরে যে সাত নম্বর অঙ্কটি রয়েছে বলে দিয়েছে কি তো এখানে তো এরপরে যে সাত নম্বর অঙ্কটি রয়েছে সাত নম্বর অঙ্কটিতে আমাদের বলে দিয়েছে যে এ এক্স কমা টুয়েলভ কমা ওয়াই কমা সেভেন্টিন টোয়েন্টি সেভেন ক্রমিক সমানুপাতি হলে এক্সো ওয়ের মান তো ক্রমিক সমানুপাতি হলে আমরা কী জানি এ ইস টু বিএস টু সি ইস টু ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি এ ইস টু বি ই ইকোয়ালস টু বি ইস টু সি ইকোয়ালস টু সি ইস টু ডি তো এটা লিখতে পারি সেম ফরম্যাটে এটাও লিখে দেবো যেহেতু ক্রমিক সমানুপাতি আমাদের এখানে বলে দিয়েছে তো এখানে দেখেন আমাকে এটা ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে সাতেরটা তো সাতেরটা কমিশন অনুপাতি বলে দেয় কী হয়ে যাবে দেখো এক্স ইস টু টুয়েলভ ইকুয়ালস টু টুয়েলভ ইস টু মানে এক্স কমা টুয়েলভ কমা ওয়াই কমা সেভেন্টিন বলেছে তাহলে এক্স ইস টু টুয়েলভ টুয়েলভ ইজ টু ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইস টু টোয়েন্টি সেভেন তো এখান থেকে দেখো দুটো দুটো করে নিচ্ছি এক্স ইকু ইকুয়ালস টু টুয়েলভ লিখতে পারি আবার কি টুয়েলভ ইস টু ওয়াই লিখতে পারি তো এখান থেকে আমি আগে ওয়াই বের করে এখন এখানে দুটোই ওয়াই রয়েছে তাহলে কি হচ্ছে টুয়েলভ বাই ওয়াই ইকোয়ালস টু ওয়াই ক্রস মাল্টিপ্লাই করলে কি ওয়াই তাহলে দেখো ওয়াই কজ টু কী হবে রুটোভার চলে আসবে স্কোয়ার যেহেতু আছে এর পাশে আসলে রুটোভার চলে আসবে রুটোভার চলে আসলে এখানে বারোকে ভাঙো বারোকে যদি ভাঙি তাহলে কি টু ইন্টু টু ইন্টু থ্রি আর সাতাশকে ভাঙলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে এখানে দুটো দুই দু পেয়ার করছে দুটো একই জিনিস থাকলে একটা হয়ে যায় রোটোবারের ভেতরে ছোটোবেলায় শিখেছিলে থ্রি ইন্টু থ্রি তাহলে এখানে হচ্ছে সিক্স এইটিন y ইকোয়ালস টু বেরিয়ে গেল এবার এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা আমি কী হচ্ছে এখানে বসিয়ে দেবো তাহলে আমার এক্স বেরিয়ে যাবে এ টুয়েলভ ইকোয়ালস কত হয়ে যাচ্ছে তো এখান থেকে বাই করে দিলাম এক্স বাই টুয়েলভ ইকোলস টু টুয়েলভ বাই কাটলে ছয় দিয়ে কাটলে দুইটা ছয় দিয়ে কাটলে তিন তাহলে এখান থেকে থ্রি এক্স তাহলে এক্স কত হচ্ছে টু ইন্টু টুয়েলভ হয়ে যাবে থ্রি দিয়ে কাটলে এটা তাহলে এক্স আর মান ছিল এক্স বেরিয়েছে ওয়াই ইকলস টু এইটিন এই দুটো হয়ে যাচ্ছে অ্যান্সার তো এই যে অঙ্কটা রয়ে দিয়ে দেখালাম এই অঙ্কটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা এবারের হয়তো এসে গেছে তো দেখা যাক নেক্সট অঙ্ক তো ভিডিওটি খুব বড় হতে পারে একটা ভিডিওতে তোমরা কভার করে দিতে বলেছো শর্ট কোশ্চেন তো আমি চেষ্টা করবো সব টাইপের শর্ট কোশ্চেন করানোর এখানে নেক্সট যে আটের অঙ্কটি রয়েছে যে নেক্সট আটের অঙ্কটি রয়েছে এখানে যে কত ফিফটিন প্লাস রুট থ্রি এবং রুট টেন প্লাস এইট এর মধ্যে কোনটি বড় আচ্ছা এখানেই লিখছি রুট টেন প্লাস কি হচ্ছে রুট এইট দেখো এইটাকে একটা জিনিস ভালো করে দেখো আমরা যদি এ লিখি ঠিক আছে এ কে লিখতেই পারি ই এ তার হোলস্কোয়ার কেন স্কোয়ার রুট কেটে যায় এর জায়গায় লিখতেই পারি স্কোয়ার রুট ওভার তার হোলস্কোয়ার কেন সেম জিনিস পড়ে থাকে তাহলে ইকুয়াস টু দিয়ে এখানে আমরা সেম জিনিস লিখতে পারি রুট ফিফটিন প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার কেউ স্কোয়ার রুট কেটে যাবে এখন এটাকে ফর্মুলায় ফেলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা সবাই যেন স্কোয়ার প্লাস টু বি প্লাস স্কোয়ার তো এখানে সেম ফর্মুলা আমরা এখানে ফেলে দেবো এখানে সেম ফর্মুলা ফেলে কী হয়ে যাচ্ছে ফিফটিন রুট ফিফটিন তার হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস টু এ মানে হয়ে যাচ্ছে রুট ফিফটিন মানে হয়ে যাচ্ছে এটাকে ক্যালকুলেট করলে কী চলে আসে এটাকে ক্যালকুলেট করলে চলে আসবে হচ্ছে স্কোয়ার কেটে গেলে ফিফটিন প্লাস এটা হচ্ছে টু পনেরো ইন্টু থ্রি কত ইন্টু থ্রি হচ্ছে ফর্টি ফাইভ তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত এখান থেকে পেয়ে গেছি হচ্ছে এ তো এখানে সেম প্রসিডিউর এখানে এটাও করব ও এটা কী হচ্ছে রুট টেন প্লাস রুট এইট ছিল তাহলে এটাকেও সেম লেখা যায় রুট টেন প্লাস রুট এইট তার হোল স্কোয়ার স্কোয়ার রুট কেটে যাবে যেহেতু সেই কারণে একই কারণে এখানে এস এস এ একই ফর্মুলা আর স্কোয়ার মানে টেন এ বি স্কোয়ার মানে রুট এইট এ স্কোয়ার প্লাস টু এ মানে কি হয়ে যাচ্ছে রুট টেন ইন্টু বি মানে কত হয়ে যাচ্ছে এইট তো এটাকে ক্যালকুলেট যদি করি এটাকে ক্যালকুলেট করলে কত হয়ে যাচ্ছে টেন প্লাস এইট প্লাস টু ইন্টু কত হয়ে যাচ্ছে এইট ইনটু টেন এইটটি তাহলে এটা হয়ে যাচ্ছে এইটিন প্লাস টু রুট এইটি দেখো এখান থেকে আমরা দেখছি কোনটা বড় ঠিক আছে এখানে রুট ওভার রয়েছে এখানেও রুট ওভার রয়েছে এর ভ্যালুই পার্টিকুলার এটা বেরিয়েছে তাহলে এখানে রুট ওভার রয়েছে এ এখানেও রুট ওভার রয়েছে এখানে এইটিন রয়েছে এখানেও এইটিন রয়েছে এখানে প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে এখানে টু রয়েছে এখানেও টু রয়েছে মানে এখানে রুট রয়েছে পঁয়তাল্লিশ এখানে রুট এইটি রয়েছে তাহলে অ্যাকচুয়ালি এইটটি এটা বেশি রয়েছে তো সুতরাং কোনটা বড়ো ও এখানে অলওয়েস কি রুট ফিফটিন প্লাস রুট থ্রি লেস দেন রুট টেন প্লাস রুট এইট এটা হচ্ছে বড়ো তো নেক্সট অঙ্ক এরপরে নয় এরপরে নয়েরটা করনির থেকে দেওয়া রয়েছে এক্সকোয়ার ওয়াই ওয়াইজে তো এক্সকোয়ার এরপরে নয়েরটা দেওয়া রয়েছে করনির থেকে এক্সকোয়ার ভ্যারিয়াস এরপরে নয়টা দেওয়া রয়েছে ভেদের থেকে এক্সকোয়ার ভ্যারিজাস ওয়াই জেড এর ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স এক্স স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই হলে ভেদ ধ্রুবক তিনটি সম্পর্ক নির্ণয় মানে গুণ সম্পর্ক বা গুণফল দুটোই দেয় গুণফল নির্ণয় করতে দিয়েছে এটা এবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তো এটা খুবই ভালো করে দেখো তো এখানে এ আমাদের বলে দিয়েছে কি যে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড আবার কী বলেছে ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই তো এখান থেকে এক্স স্কোয়ার ইকোয়ালস টু কে ওয়ান ওয়াই জেড ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু কে টু জেড এক্স ভেদ শুনেছ ভেদ উঠলে কী হচ্ছে একটা ধ্রুবক হক আর ইকোয়ালস আছে তাহলে কে ওয়ান কে টু কে থ্রি এটা তোমরা লিখে নেবে পাশে যে কে ওয়ান কে টু কে এই তিনটি ভেদ্রুবক তো এখান থেকে আমি ভেদ্রুবক তিনটির গুণ ফল বলেছি তা কে ওয়ান বের করছি কী হচ্ছে এক্স স্কোয়ার যেটা কে ওয়ানের মানে বেরোচ্ছে কে ওয়ানের সাথে যেটা গুণ আছে সেটা বাই চলে যাবে তাহলে বাই ওয়াই এখানে কি একই রকমভাবে কে টু টু বাই জেড তাহলে এখানে কে থ্রি বাই তো এখান থেকে ভালো করে লক্ষ্য করলে আমাকে ভেদ ধ্রুবক তিনটির গুণফল বলেছে এখানে ভেদ কি কে ওয়ান কে টু ও ইন্টু কে থ্রি তাহলে কেউ ওয়ানের মান কী হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু জেড স্কোয়ার এক্স ওয়াই তো এখান থেকে দেখো দুখানা এক্স কেটে যাচ্ছে আর এখানে দুখানা এক্স আছে কেটে গেলো আর এখানে ওয়াই স্কোয়ার দুখানা কাটছে এখানে ওয়াই দুখানা কেটে গেলো জেড জেড কেটে গেল জেড স্কোয়ার কেটে গেলো কেটে গেলে কি ওয়ান থাকে এটা হচ্ছে ভেদধ্রুবক তিনটির গুণ ফল তো এরপরে এটা এর জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট যে অঙ্কটা এখানে দেওয়া রয়েছে সেটি হলো ও এ বি সি ডি এই চারটিকে ধ্রুবক বলেছে এবং অং এখানে বলে দিয়েছে এ এক্স প্লাস বি ওয়াই ভেদ সি এক্স প্লাস ডি ওয়াই হলে তবে প্রমাণ করো এক্স ওয়াই কচ্ছু ধ্রুবক তাহলে আমাকে এখানে বলে দিয়েছে যে এ এক্স প্লাস বিওয়াই ভেদ সি এক্স প্লাস ডি দেখো আমরা যা জানি তাই করবো এখানে আমরা কি জানি এখানে আমরা জানি যে একটা ইকুয়ালস একটা কী আছে ধ্রুবক সেটা ধরে নিলাম সি এক্স প্লাস ডি এটা রয়েছে তো এখান থেকে এ আমাকে কি করতে হবে এ এখান থেকে এ এখান থেকে ভালো করে যদি লক্ষ্য রাখি যে এখান থেকে কি করতে হবে এখান থেকে আমি আগে ইন্টু করে এক্সকে আলাদা করবো ওয়াইকে আলাদা করবো যাতে আমরা কমন নিতে পারি আর এবি সিডি তো ধ্রুবক বলেই দিয়েছে তো এখান থেকে এ আমরা কী হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই এটাকে ইন্টু করছি কী হয়ে যাবে কে সি এক্স আর এটা হয়ে যাবে কে ডি ওয়াই তাহলে এখানে এ এক্স এক্সগুলোকে একদিকে নিয়ে আসলাম এ এক্স আর এখানে এক্স আছে তাহলে হচ্ছে কে সি এক্স ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে কে ডি ওয়াই কে ডি ওয়াই প্লাস কি হচ্ছে প্লাস না মাইনাস মাইনাস বি ওয়াই দেখো এখান থেকে কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে তাহলে এ মাইনাস সি আর এখান থেকে কী কমো যাচ্ছে ওয়ান বাই তাহলে কী পড়ে থাকবে কেডি বি তাহলে এখানে যদি আমরা কোন গুণ করি এক্স এক্সোয়াই হয়ে যাবে না কোনাকুনি গুণ করলে এখানে নিচে কিছু নেই শুধু এক্সোয়াই গুণ করছি এই পাশে রাখছি ওয়াই আর এগুলো গুণ করছে এইটার সাথে এটা করলে এটা কি বাই আকারে চলে যাবে তাহলে হচ্ছে কে ডি মাইনাস বি আর হচ্ছে এ মাইনাস সি তাহলে এটা কি এক্সোয়াই কস দেখো এ কে ধ্রুবক জানি আমরা কে ধরো ধ্রুবক থাকে এটা আর এ বি সি ডি এটা তো বলেই দিয়েছে ধ্রুবক তাহলে এখান থেকে এ এটা কি কি লেখা যায় ধ্রুবক এটাই প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক তো তো এরপরে যে নেক্সট অঙ্ক দেখে নেবো আশা করি বোঝা গেছে অঙ্কটি নেক্সট অঙ্ক কি সেটা দেখে নেবো তো এরপরে এ এগারো নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি রয়েছে আর কস থিটা ইকোয়ালস টু টু রুট থ্রি আর সাইন্স থিটা ইকোয়ালস টু টু হলে থ্রিটা গ্রেটার দেন থ্রিটা জিরো ডিগ্রি গ্রেটার দেন থ্রিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হলে তবে আর ও থিটার ভ্যালু কত মানে আর ও থিটার মানে এখানে বের করতে দিয়েছে তো এখানে সবার প্রথম এখানে কি করছে আর আর থিটার ভ্যালু যেহেতু বের করতে দিয়েছে আর কি হচ্ছে কস থিটা আর হ্যাঁ ইকোয়ালস টু আর থিটা ইকোয়ালস টু এখানে হচ্ছে টু রুট থ্রি আর থিটা ইকোয়ালস টু টু রুট থ্রি আর আর হচ্ছে সাইন থিটা সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে টু বলে দিয়েছে দেখো এখান থেকে আমি কী করছি সবার প্রথমে বর্গ করে ভাগ করে দিই তাহলে সবার প্রথমে সুবিধা হবে বা থিটার মান বের করে নিতে পারি তাও এটাকে এক নম্বর দিচ্ছি এটাকে দু নম্বর দিচ্ছি দুটো কাজ করতে পারি দুটোকে উভয় দিকে বর্গ করে কি করতে পারি আরের মান বের করে নিতে পারি অথবা দুটোকে ভাগ করে ডিভাইড করেও আমি এই থিটার মান বের করে নিতে পারি যেটা ইচ্ছে আমি ভাগ করলাম যে কি দুই ভাগ এক করে পাই তো দুই ভাগ এক করলে কী হচ্ছে আর কস থিটা সরি আর সাইন থিটা আর হচ্ছে আর কস থিটা ইকোয়ালস টু দেখো সাইন থিটা কত ছিল টু আর এখানে টু রুট থ্রি ঠিক আছে তো আর 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 কেটে যাবে এখানে সাইন থিটা সাইন বাই কস মানে হয়ে যাচ্ছে এখানে টেন থিটা দেখো এখানে টু টু কেটে যাবে ওয়ান বাই রুট থ্রি এবারে টেন থ্রিটা ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি এসছে এ আমার থ্রিটার মান দরকার টেন কত ডিগ্রির মান রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি আমি আগেও বলেছি যে এ তো টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি আমি আগেও বলেছি যে যারা মানে কোনগুলো জানো না ইকোনোমেথিক কোনগুলোর মান জানো না তারা অবশ্যই দেখে নাও একটা ভিডিও করে ফেলেছি অনেক আগে তো আই পার্টেন লিঙ্ক দিয়ে দেবো দেখে নাও কেন খুবই ইম্পর্টেন্ট কেন এছাড়া তোমাদের তিন নম্বরেও একটা এই মান অ্যাপ্লাই করেই তোমাদের করতে হবে মান অবশ্যই মাথায় রাখতে হবে যেভাবে হোক আমি একটা ট্রিক বলে দিয়েছি ওই ভিডিওতে যে কীভাবে তোমরা এই মানগুলোকে মনে রাখবে তো এখানে ট্যান কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ট্যান হচ্ছে টেন থার্টি ডিগ্রির মান কত হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে থ্রিটাইকস টু কত হয়ে গেলো থার্টি ডিগ্রি থ্রিটার মান বেরিয়ে গেছে একাধের মধ্যে যে কোনো একটাই বসিয়ে দাও ও তো আমি এখান থেকে এ এখানে দুই নম্বরের সমীকরণে বসিয়ে দিচ্ছি থ্রিটাইয়ের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তোমরা ঠিক করে লিখে দেবে বসিয়ে পাই তাহলে আর এখানে কী হচ্ছে সাইন থিটার ভ্যালু কত হচ্ছে থার্টি ডিগ্রি ই ইকোয়ালস টু হচ্ছে টু তো আর এখানে সাইন থার্টি ডিগ্রির ভ্যালু কত সাইন থার্টি ডিগ্রি ভ্যালু ওয়ান বাই টু ওয়ান বাই টু ইকোয়ালস টু টু তো আর ইকোয়ালস টু কত হয়ে যাবে টু টু যার ফোর তা আর ইকোয়ালস টু ফোর বেরিয়েছে আর থিটা ইকোয়ালস টু ও থার্টি ডিগ্রি তো এটা হয়ে গেল অ্যান্সার এরপরে নেক্সট যে অঙ্কটি রয়েছে বারো নম্বর টু সাইন এ ইকালস রুট থ্রি বলে সাইন টু এ মাইনাস নাইনটি ডিগ্রি ইকোয়ালস টু কত তাহলে এখান থেকে যদি এ বের করতে পারি এর মানে অ্যাপ্লাই করে সাইন যত ডিগ্রি আসবে সেই ডিগ্রির ভ্যালু বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে তাহলে এখান থেকে কী করবো সবার প্রথম এ মানে কোণের ভ্যালুটা বের করার চেষ্টা করব তো এখানে দেখো কি দিয়ে দিয়েছে টু সাইন এ ইকালস টু রুট থ্রি বলে দিয়েছে তো এখান থেকে সাইন এ ইকালস টু কী লেখা যায় রুট থ্রি বাই টু তো এখান থেকে সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ভ্যালু হচ্ছে রুট থ্রি তাহলে এখান থেকে সাইন সাইন কেটে যাবে এ টু কত সিক্সটি তো এ মান বেরিয়ে গেছে এ তো এখানে এর ভ্যালুটা বসিয়ে দাও আমার তো এটার ভ্যালু চাই তো সাইন টু এ মাইনাস ভ্যালু বের করতে ইন্টু এ মানে হচ্ছে সিক্সটি মাইনাস নাইনটি তাহলে হচ্ছে কি সাইন ইন এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি ই তাহলে হচ্ছে সাইন ইন একশো কুড়ির থেকে নাইনটি বাদ দিলে কত হয়ে যাচ্ছে থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ওয়ান বাই টু দ্যাট ইজ অ্যান্সার তো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক নেক্সট অঙ্ক দেখে নেব কী দেওয়া রয়েছে তো এরপরে যে নেক্সট অঙ্কটি রয়েছে এরপরে যে নেক্সট অঙ্কটি এরপরে নেক্সট যে অঙ্কটি তেরো নম্বর অঙ্কটি সাইন টেন থিটা আর ইকোয়ালস টু কস এইট থিটা হলে এবং টেন থিটা এ সূক্ষণ থ্রিটা টেন থিটা শিক্ষকণ হলে টেন নাইন থিটার মান কত এখানেও থিটা বের করতে হবে তো এখানে কিন্তু ওই থিটা যদি বের করতে পারি তাহলে নাইন থিটার মান বসিয়ে দিতে পারবো তাহলে এখান থেকে দেখি কী করা যাবে সাইন কী আছে সাইন টেন থিটা ইকোয়ালস টু এখানে কস এইট থিটা দেখো সাইন টেন থিটা আর এখানে হচ্ছে কস এইট থিটা তো এখান থেকে এ আমি দুটোকেই যদি কস আনতে পারি তাহলে কি হয়ে যাবে কেটে দিতে পারবো তাহলে আমি এখানে কি করলাম সাইন বা দুটোকেই সাইন আনতে পারি তাহলে আমি এখানে টেন থিটাই রাখলাম আর এখানে কসের জায়গায় লিখলাম সাইন নাইনটি ডিগ্রি মাইনাস এইট থিটা দেখো কস সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে যাচ্ছে কি কস থিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস হয়ে হচ্ছে কস থিটা সাইন সাইন কেটে গেল তাহলে এখানে হয়ে যাবে টেন থিটা ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি মাইনাস এইট থিটা তো এখানে টেন থিটা মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাস কত হয়ে যাচ্ছে এইট থিটা ইকালস টু নাইনটি ডিগ্রি তো এখানে কত হচ্ছে 18 থিটা ইকালস টু তো এখান থেকে থিটা ইকোয়ালস টু কী হয়ে যাচ্ছে তো এখান থেকে কাটলে পাঁচাত্তর নব্বই থ্রিটা কত হয়ে গেলো ফাইভ হয়ে গেল তা থ্রিটা কত ফাইভ হয়ে গেছে ফাইভ ডিগ্রি তাহলে এখান থেকে আমাকে কি বের করতে দিয়েছে টেন নাইনটি ডিগ্রি বের করতে দিয়েছে কি বের করতে দিয়েছে টেন নাইন থিটা বের করতে দিয়েছে সরি তো টেন নাইন থিটা নাইন ইন্টু থিটার মান ফাইভ ডিগ্রি বেরিয়ে গেছে তো এখান থেকে টেন কত হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান দ্যাট ইজ অ্যান্সার তো এরপরে নেক্সট অঙ্কটি দেখে নেব এই নেক্সট অঙ্কটি প্রমাণ করতে দিয়েছে তো এটা দেখেও বুঝতে পারছো চব্বিশ প্রশ্নমালের অঙ্ক ও টাইপ পুরোক্ষণের অঙ্ক এটাও তো পুরক্ষণে এখানে অ্যাপ্লাই করতে হবে এল এইচএস কী দিয়েছে দেখি এল এইচ এস দিয়েছে হচ্ছে টেন ফিফটি সেভেন ডিগ্রি প্লাস হচ্ছে কট থার্টি সেভেন ডিগ্রি তারপরে হচ্ছে টেন থার্টি থ্রি ডিগ্রি প্লাস কট ফিফটি থ্রি ডিগ্রি তাহলে এইখানে আমি কি করছি এখানে দেখো তো এখানে যে কোনো একটা ডিগ্রিতে কনভার্ট করার চেষ্টা করছি এবং আমাকে দেখতে হবে যে এখানে কি আছে ফিফটি সেভেন থার্টি সেভেন দুটোই রয়েছে তো এখানে দেখো থার্টি থ্রি রয়েছে ফিফটি সেভেন রয়েছে এখানে থার্টি থ্রি আর ফিফটি সেভেন কিন্তু বাম ডানপক্ষ মানে হচ্ছে আর এচ নেই রাইট সাইডে ফিফটি সেভেন আর থার্টি সেভেন রয়েছে তাহলে ফিফটি সেভেন আর থার্টি সেভেন রাখবো এগুলোকে কী করবো চেঞ্জ করে দেবো তাহলে এখানে কি লিখলাম টেন ফিফটি সেভেন রয়েছে ফিফটি সেভেন ডিগ্রিগুলো যেরকম রয়েছে সেরকম রেখে তো এখানে দেখো টেন রয়েছে টেন লিখে দিলাম আর এখানে থার্টি থ্রি রয়েছে থার্টি থ্রির জায়গায় লিখছি নাইনটি ডিগ্রি মাইনাস এখানে রয়েছে হচ্ছে ফিফটি সেভেন ডিগ্রি থার্টি থ্রি মাইনাস হচ্ছে ফিফটি সেভেন হচ্ছে এ থার্টি থ্রি এই তো এখান থেকে আবার হচ্ছে কট রয়েছে কট লিখে দিলাম এবং ফিফটি থ্রি রয়েছে ফিফটি থ্রির জায়গায় লিখতে পারি নাইনটি থ্রি মাইনাস থার্টি থ্রি থার্টি সেভেন সরি থার্টি সেভেন এখানে ফিফটি থ্রি ছিল থার্টি সেভেন তো এটা লিখতে পারি তো এখান থেকে এ যদি উপরে যেটা আছে সেটাই লিখলাম ফিফটি সেভেন প্লাস হচ্ছে কট থার্টি সেভেন আর এখানে কি হচ্ছে কো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে যাচ্ছে কট থিটা মানে হচ্ছে ফিফটি সেভেন ডিগ্রি আর এখানে কত হয়ে যাচ্ছে ইন্টু ইন্টু না প্লাস আছে প্লাস এখানে কি আছে কট নাইনটি মাইনাস থিটা মানে এটা টেন হয়ে গেল টেন থিটা মানে থার্টি সেভেন ডিগ্রি তো এখান থেকে ভালো করে লক্ষ্য করে এখানে কি আছে টেন ফিফটি সেভেন এটা হচ্ছে কট থার্টি সেভেন তো এখান থেকে এ কী হয়ে যাবে ওয়ান বাই আচ্ছা এই এইটা থাক টেন ফিফটি সেভেন ডিগ্রি প্লাস কট থার্টি সেভেন ডিগ্রি রেখে দিলাম আর এখানে এটাকে লেখা যায় ওয়ান বাই টেন কটকে লেখা যায় ওয়ান বাই টেন ফিফটি সেভেন লেখা যায় ওয়ান বাই কট থার্টি সেভেন ডিগ্রি তো এখান থেকে তো এখান থেকে তো এখান থেকে দেখো এটাকে যদি আমরা তো এটাকে এ যদি আমরা এখানে এ কী করি লসাও করি উপরে যেটা রয়েছে সেটা লিখে দিলাম কী হচ্ছে টেন ফিফটি সেভেন ডিগ্রি ই প্লাস কী হয়ে যাচ্ছে কট থার্টি সেভেন ডিগ্রি আর নিচে রয়েছে হচ্ছে লসাও করলাম এটাকে টেন ফিফটি সেভেন ডিগ্রি টেন ফিফটি সেভেন ডিগ্রি আর হচ্ছে কট থার্টি সেভেন ডিগ্রি থার্টি সেভেন ডিগ্রি তাহলে এখানে কী হয়ে যাবে এইটা হয়ে যাবে কট থার্টি সেভেন এটা হয়ে গেল কট থার্টি সেভেন ডিগ্রি প্লাস এটা হয়ে যাচ্ছে টেন ফিফটি সেভেন দেখো এখানে প্লাস রয়েছে কট থার্টি সেভেন প্লাস টেন ফিফটি সেভেন রয়েছে এটা আর এটা কেটে গেল আর এটা উল্টে গেলে উপরে চলে যায় তাহলে কি টেন ফিফটি সেভেন ডিগ্রি আর এটা হচ্ছে কট থার্টি সেভেন ডিগ্রি তো এটাই এখানে দেওয়া রয়েছে তো আর এইচ এস যেটা দেওয়া রয়েছে যে সাইন টু থিটা টু ফোর ওয়াই সাইন টু হলে টেন এক্স প্লাস টু ওয়াই ইকোয়ালস টু কত তাহলে এখানে কী বলে দিচ্ছে সাইন টু এক্স ইকোয়ালস টু কস ফোর ওয়াই ঠিক আছে তো এখান থেকে আমি সেম কী করব আমি সেম আকারে কনভার্ট করার চেষ্টা করবো তো এখান থেকে কী করবো এটাকে এ সাইন টু সিটাই রাখলাম এই কসকে লিখলাম সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফোর ওয়াই লেখাই যায় তা সাইন সাইন মনে মনে কেটে গেলে কী পড়ে থাকে কোনগুলো পড়ে থাকে টু এক্স আর এখানে নাইনটি ডিগ্রি মাইনাস ফোর ওয়াই এটা কি পুরক্ষণের ফর্মুলা অ্যাপ্লাই করেছি সবাই যেন ও যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়ালস হচ্ছে কস থিটা তো এটাই এখানে অ্যাপ্লাই করেছি ফর্মুলাটা তো এখানে এখানে কি হয়েছে এ এক্স ওয়াইগুলোকে একসাথে নিয়ে আসলাম এখান থেকে মাইনাসটা ফোর ওয়াই হয়ে গেল ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি তো এখান থেকে ভালো করে একটু লক্ষ্য করো এখান থেকে কী কমন যায় টু কমন যায় টু কমন গেলে এক্স প্লাস টু ওয়াই হয়ে যায় ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি টু দিয়ে যদি কাটি কত হয়ে যাবে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সুতরাং এক্স প্লাস টু ওয়াই ইকোয়ালস টু ফর্টি ফাইভ ডিগ্রি বেরিয়ে গেল তো আমাকে এখানে কী চেয়েছে আমাকে চেয়েছে টেন এক্স প্লাস টু ওয়াই তো টেন এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াইয়ের ভ্যালু কত টেন এক্স প্লাস টু এর ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে বীজগণিত আর তিকোনোমিতির একটা এসে টাইপ কোয়েশ্চেনের অ্যান্সার একটা ভিডিওর মধ্যে কভার করে দাও যেগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট তা আমি এই ভিডিওতে কভার করে দিয়েছি তিকোনোমিতি আর বীজগণিতের মধ্যে যে যে অঙ্কগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট এবং সমাধানও করে দিয়েছি তোমরা যারা পুরো ভিডিওটি দেখেছো তারা অবশ্যই এখান থেকে কোশ্চেন পাবে এই টাইপেরই কোশ্চেন আসবে তারা অ্যাটেন্ড করতে পারবে এবং তো এছাড়া আমাকে তোমরা রিকোয়েস্ট করেছিলে একটা বীজগণিতের বট কোশ্চেনের এর সলিউশন করে দিতে বট কোশ্চেনের একটা পুরো ও ভিডিওর মধ্যে কভার করতে বট কোশ্চেন তো সেটাও আমি করে ফেলেছি জাস্ট কালকে আপলোড করব ও আর যেটা দেখতে পাচ্ছি সবারই প্রায় বীজগণিত নিয়ে একটু প্রবলেম রয়েছে তো আশা করছি আমি যে বীজগণিতগুলো দিয়েছি শর্ট কোশ্চেনে এবং বট কোশ্চেনে যেগুলো দিয়েছি সেগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না মাধ্যমিকের এক্সামে তোমরা এগুলো পেয়ে যাবে এবং ভালো নম্বর ক্যারি করতে পারবে তো আজকের মধ্যে এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই